আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ইরান হেজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলি সেনা ক্যাম্পে হেজবুল্লাহ ড্রোন হামলায় নিহত সংখ্যা বেড়ে 4, আহত 67। জানিয়ে দিব ইরান শান্তি প্রতিষ্ঠার কাজ করছে, তবে যুদ্ধ পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত বলছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোসে। আরো জানিয়ে দিব স্টকহোম থেকে বার্লিন পর্যন্ত ইউরোপীয়দের স্লোগান, খুনি ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করুন। এবং আরো জানিয়ে দিব দক্ষিণ কোরিয়াকে যুদ্ধের হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়ার কিম। এদিকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলা, ইসরায়েলকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না মধ্যপ্রাচ্যের 3 দেশ। সর্বশেষ জানিয়ে দিব হিজবুল্লাহ ড্রোন কিভাবে ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালালো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলি সেনা ক্যাম্পে হিজবুল্লাহ ড্রোন হামলায় নিহত সংখ্যা বেড়ে 4, আহত 67। ইসরায়েলি ক্যাম্পে হাইফার দক্ষিণ বেন ইয়ামিনা এলাকায় দেশটির সামরিক বাহিনীর গুলালি ব্রিগেড ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলায় নিহত ইসরায়েলি সংখ্যা বেড়ে 4 এ পৌঁছে গেছে। লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলার প্রতিক্রিয়ায় হাইফার বেন ইয়ামিনায় ইসরায়েলি সামরিক ক্যাম্পে হামলা চালানো হয়েছে। এলাকাটি ইসরায়েল লেবানন সীমান্ত থেকে প্রায় 70 কিলোমিটার দক্ষিণে। ইসরায়েলের সামরিক রেডিওতে হিজবুল্লাহ ড্রোন হামলায় 3 জন নিহত হওয়ার খবর প্রচার করা হয়েছে। দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে আহত মানুষের সংখ্যা 39। যদিও পরবর্তী সময় ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে হিজবুল্লাহ ড্রোন হামলায় আহত হয়েছে অন্তত 67 জন। ইরান শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে, তবে যুদ্ধ পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোসি বলছেন, তেহরান মধ্যপ্রাচ্যে বিশেষ করে গাজা উপত্যকা এবং লেবাননে শান্তির প্রতিষ্ঠার জন্য কাজ করছে, তবে যুদ্ধ পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। গত রোববার ইরাকের রাজধানী বাগদাদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সাথে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আরাকোসি। লেবানন, সিরিয়া, সৌদি আরব এবং কাতার সফর শেষে তিনি ইরাকে যান। সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত, আমরা যুদ্ধকে ভয় পাই না, তবে আমরা যুদ্ধ চাই না, বরং গাজা ও লেবাননে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছি। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের উত্তেজনা বিস্তার কিংবা সংঘাত ও যুদ্ধ চাই না, তবে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, যেভাবে প্রস্তুত আছি শান্তি প্রতিষ্ঠার জন্য। বাগদাদ সফরের সময় ইরাকি কর্মকর্তাদের সাথে তার আলোচনাকে অত্যন্ত ভালো আলোচনা বলে উল্লেখ করেন আরাকোসি। মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের সময় সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, চলমান পরিস্থিতির মূল কারণ হলো ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য। তিনি বলেন, মধ্যপ্রাচ্য এই মুহূর্তে খুবই মারাত্মক পরিস্থিতির মুখোমুখি এবং বৃহত্তর যুদ্ধের বিরাট আশঙ্কা রয়েছে। সংবাদ সম্মেলনে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ আঞ্চলিক যুদ্ধের বিরোধিতা করে যা ইরান পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। ইরান পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে ইরাকের আকাশসীমা ব্যবহারের কূটকৌশল সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে যে কোনো যুদ্ধ আঞ্চলিক নিরাপত্তা ও শান্তিকে মারাত্মকভাবে বিঘ্নিত করবে। সূত্র পার স্টোরি। স্টকহোম থেকে বার্লিন পর্যন্ত ইউরোপীয়দের স্লোগান, খুনি ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করুন। ইউরোপে হাজার হাজার মানুষ এই মহাদেশের বিভিন্ন শহরে বিক্ষোভের মাধ্যমে গাজা ও লেবাননে ইসরায়েলি অপরাধযোগের নিন্দা করছে। শনিবার ইউরোপীয় জনগণ স্টকহোম, প্যারিস, বার্লিন এবং রোম সহ এই মহাদেশের বিভিন্ন শহরে রাজপথে নেমে আসে এবং গাজা ও লেবাননে ইহুদিবাদী শাসকদের অমানবিক নৃশংস কর্মকাণ্ডের নিন্দা জানায়। বিক্ষোভকারীরা ইসরায়েলকে বয়কট করার জন্য তাদের দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানায়। রিপোর্ট অনুযায়ী আল জাজিরা বলছে, সুইডেনের রাজধানী স্টকহোম সমবেত বিক্ষোভকারীরা হত্যাকারী ইসরায়েল, ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও এবং অবিলম্বে ও নিঃশর্তে যুদ্ধবিরতি কর প্রভৃতি স্লোগান দেয়। কাসা একিস একমান হোসেন একজন সুইডিশ মানবাধিকার কর্মী। তিনি এই বিক্ষোভ অনুষ্ঠানে বলছেন, গাজা ও লেবাননে ইহুদিবাদী শাসকদের বারবার আগ্রাসন, গণহত্যা সামিল এবং ইসরায়েলের প্রতি পশ্চিমাদের অন্ধ সমর্থন তেল আবিবকে অমানবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে বেপরোয়া করে তুলছে। প্যারিসে ফিলিস্তিন ও লেবাননের জনগণ
জনগণের সমর্থকরা ফরাসি জনগণের সরকারের তেল আবিবের প্রতি সমর্থন দেওয়া বন্ধ করতে বলছেন। বার্লিনে ফিলিস্তিন ও লেবাননের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন এবং তাদের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থনের নিন্দা জানিয়ে গণহত্যা, অর্থায়ন বন্ধকরণ এবং ফিলিস্তিনির জন্য স্বাধীনতা প্রভৃতি স্লোগান দেয় বিক্ষুব্ধ জনতা। আয়ারল্যান্ডের জনগণ কাউন্টি ক্লেয়ার শহরের ন্যাশনাল বিমানবন্দর এর সামনে জড়ো হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সামরিক বিমানবন্দরের জন্য জ্বালানি ভরা অস্ত্রবাহন এবং আয়ারল্যান্ডের আকাশসীমার উপর দিয়ে তাদের বিমান উড্ডয়ন এবং অবতরণের প্রতিবাদ জানায়। ইহুদিবাদী শাসকের বারবার অপরাধের প্রতিবাদে পর্তুগালের রাজধানী লিপ্লস থেকে এক বিশাল জনগোষ্ঠী রাস্তায় নেমে মিছিল করছেন। ফিলিস্তিন ও লেবাননের জনগণের সমর্থনে ইতালির জনগণ রাজধানী রোমে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করছে। এভাবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপের বিভিন্ন শহরের জনগণের যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছে। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিন দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকা এবং জর্ডান নদীর পশ্চিম তীরের নিরস্ত্র এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গাজা ইসরায়েলি আগ্রাসনে 42,000 বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং 97,000 বেশি মানুষ আহত হয়েছেন। দক্ষিণ কোরিয়াকে যুদ্ধের হুঁশিয়ারি উত্তর কোরিয়া। নিজেদের ভূখণ্ডের আকাশসীমায় আবারও দক্ষিণ কোরিয়ার ড্রোন দেখা গেলে পিয়ংইয়ং প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে রাশিয়ার সংবাদ মাধ্যম তাস। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেন, দক্ষিণ কোরিয়ার ড্রোন আবারও তার আকাশসীমায় প্রবেশ করলে উত্তর কোরিয়া এটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচিত করবে। আমরা মনে করি উত্তর কোরিয়ার যদি কোনো ড্রোন হামলা হয় তাহলে এর পেছনে দায়ী থাকবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী, এটিকে আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করব। একদিন আগে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে যে এক মাসে শুরুতে দক্ষিণ কোরিয়ার ড্রোনগুলো পিয়ংইয়ং এর উপর দিয়ে উড়ে গিয়ে প্রচারপত্র ছড়িয়ে দেয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ভাষ্যমতে তারা পিয়ংইয়ং এর দাবি সত্যতা নিশ্চিত করতে পারেনি। এর আগে যে ড্রোন উত্তর কোরিয়ার আকাশে ঢুকছিল তা বেসামরিক ব্যক্তি সংস্থা বা অন্য কিছু দ্বারা পরিচালিত বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে উত্তর কোরিয়ার মুখপাত্র বলছেন, এই ড্রোনটি পিয়ংইয়ং এর আকাশসীমায় প্রবেশ করছিল তা কোনো বেসামরিক সংস্থা নিজ থেকে চালু করতে পারেনি, কারণ এই ধরনের ড্রোনগুলি চালু করার জন্য একটি রানওয়ে প্রয়োজন। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলা, ইসরায়েলকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না মধ্যপ্রাচ্যের 3 দেশ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার আমেরিকাকে জানিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনের জন্য ইহুদিবাদী ইসরায়েলকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। মার্কিন টেলিভিশন চ্যানেল CNN এক প্রতিবেদনে একথা জানিয়েছে। পারস্য উপসাগরীয় তীরবর্তী এই 3 দেশের বাইরে জর্ডানের একজন কর্মকর্তা বলছেন, তার দেশ আকাশসীমার অন্য কোনো দেশের উপর হামলার জন্য ব্যবহার করার অনুমতি দেবে না সরকার। এর আগে মার্কিন পত্রিকা অল স্টেট জার্নাল জানিয়েছে, ইরান এই অঞ্চলে মার্কিন মিত্রদের সতর্ক করছে যে ইরানে হামলার জন্য ইসরায়েল সরকারকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হলে সেসব দেশকে লক্ষ্যবস্তু করা হবে। গত 1 অক্টোবর দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ইরান অপারেশন টু প্রমিস টু পরিচালনা করে। ইসরায়েল ইরানের উপর পাল্টা হামলা চালানোর কথা বলে আসছে। এই অবস্থায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক দেশগুলো সফরে বের হন এবং সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতকে বিশেষ বার্তা দিয়েছেন সূত্র পার্স টুডে। হিজবুল্লাহ ড্রোন কিভাবে ইসরায়েলের এতটা ভিতরে ঢুকে হামলা চালানো? ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত, কিন্তু এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে গতকাল রোববার ইসরায়েলের অনেকটা ভেতরে ঢুকে প্রাণঘাতী হামলা চালাতে সক্ষম হয় হিজবুল্লাহ ড্রোন। লেবাননে ইরান সমর্থিত রাজনৈতিক এবং সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ড্রোন হামলায় মধ্যে রয়েছে উত্তর ইসরায়েলের একটি সেনাঘাঁটিতে। হামলায় 4 ইসরায়েলি সেনা নিহত, অন্তত 60 জনের বেশি আহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর পক্ষ থেকে হতাহতের এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে হামলার আহত 7 সেনার অবস্থা গুরুতর। স্থানীয় সময় গতকাল দিনের শেষ ভাগে এই ড্রোন হামলা হয়। গত বছরের 7 অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গতকাল অন্যতম সবচেয়ে প্রাণঘাতী হামলার শিকার হয় ইসরায়েল। IDF বলছে হিজবুল্লাহর পাঠানো একটি ড্রোন বিদ্যমান শহর সংলগ্ন একটি ইসরায়েলি সেনাঘাঁটিতে হামলা চালায়। শহরটির অবস্থান তেল আবিবের উত্তরে, লেবাননের সীমান্ত প্রায় 40 মাইল দূরে। গতকাল হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে তারা বিন্নামিয়ার ইসরায়েলি বিমান বাহিনীর একটি পদাতিক প্রশিক্ষণ শিবিরে নিশানা করে হামলা চালাতে একঝাঁক ড্রোন পাঠিয়েছে। হিজবুল্লাহর এমন কথার পর ইসরায়েলের ড্রোন হামলার খবর এলো। হিজবুল্লাহ বলে গত বৃহস্পতিবার লেবাননে হামলা চালায় ইসরায়েল, বদলা হিসেবে তারা গতকাল ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত বৃহস্পতিবার লেবাননে ইসরায়েলি হামলায় 22 জন নিহত হয়, অন্তত 117 জন আহত হয়েছে। হিজবুল্লাহ বলছে তারা ইসরায়েলি গোলানি ব্রিগেডকে হামলার লক্ষ্যবস্তু করছে। গোলানি ব্রিগেড IDF এর একটি পদাতিক ইউনিট। এই ইউনিটের সদস্যদের
গাজার দক্ষিণ লেবাননে মোতায়েন করছে ইসরায়েল। হামলার দায় স্বীকার করার কিছুক্ষণ আগে হিজবুল্লাহ তাদের সদর প্রায় নেতা হাসান নাসরুল্লাহর একটি অডিও বার্তা প্রকাশ করে। এই বার্তায় তিনি হিজবুল্লাহর সদস্যদের নিজেদের লোকজন, পরিবার, জাতি, মূল্যবোধ এবং মর্যাদা রক্ষার আহ্বান জানান। গত মাসের শেষের দিকে ইসরায়েলি হামলার নাসরুল্লাহ নিহত হন। গতকাল দিনের শুরুর দিকে আইডিএফ বলছে লেবানন থেকে পাঠানো একটি ড্রোন তারা রুখে দিয়েছে, তবে এই ঘটনায় কোথায় ঘটছে তা নির্দিষ্ট করে বলেনি। সিএনএন এর খবরে বলা হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই নির্ভরযোগ্য, কিন্তু গতকাল এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সক্ষম হয়েছে হিজবুল্লাহ ড্রোন। গতকাল হিজবুল্লাহ ড্রোন ইসরায়েলের ভেতরে ঢুকে প্রাণঘাতী হামলা চালায়। সিএনএন আরো বলা হয়েছে গতকাল হামলার সময় বিন্যামিনা এলাকায় কোনো সতর্কতার খবর পাওয়া যায়নি, ফলে ড্রোন কিভাবে ইসরায়েলি ভূখণ্ডে এতটা গভীরে প্রবেশ করতে সক্ষম হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। হিজবুল্লাহ বলছে তারা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যতিব্যস্ত রাখার জন্য উত্তর ইসরায়েলি শহর নাহরিয়া এবং একই নিশানা করে বেশ কয়েক ডজন রকেট ছোড়ে, একই সঙ্গে তারা এক্সাক্ট ড্রোন পাঠায়।